তুমি ফুচকা খাওয়ার জন্য কতটা ইন্টারেস্টেড? অনেক ইন্টারেস্টেড, ফুচকা ইজ মাই আজকে বানাবো তোমাদের জন্য ফুলকো ফুলকো কুড়মুড়ে ফুচকা। আর ফুচকা বানানোর জন্য কি কি লাগবে আমাদের? প্রথমে লাগবে আমাদের আটা, যে কোনো ব্র্যান্ডের আটা নিয়ে নেবে। আটাটা নিয়ে আমি তোমাদের কোয়ান্টিটিটা দেখিয়ে দিই। মোটামুটি এই কোয়ান্টিটি ঢালতে চলেছি, আর মোটামুটি এটা আমরা বানাবো 4-5 জনের মতো। ঠিক আছে, দেখো এতটা আটা নিয়ে নিলাম, মোটামুটি 1 কাপ ধরে নিতে পারবো। এই মোটামুটি জিনিসটা একটু বেশি চলে আসছে, যাই হোক। এইবার নিলাম সুজি, চলে যাচ্ছে সুজি। আটা তুলনায় সুজিটা একটু কমই লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি পুরো একেবারে মাউন্টেন বানিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ছোট ছোট পাহাড়ের মতন হয়ে গেছে। এবার লাগবে ময়দা। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাতে চলেছি, জানি না কেমন হবে, এটা এক্সপেরিমেন্টাল ডিশ। এবার এখানে নিয়ে নিলাম ময়দা। আটা আর ময়দা সমানভাবে নিয়ে নিতে হবে, আর সুজিটা লাগবে তার তুলনায় একটু কম। যাই হোক, হয়ে গেল। এইবার লাগবে বেকিং পাউডার, সামান্য একটু বেকিং পাউডার আমরা এর মধ্যে দিয়ে দিলাম, মোটামুটি এই 2 চিমটি মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। চলো এবার এগুলোকে সুন্দর করে হাতের সাহায্যে মিক্সিং করে নিতে হবে। হয়ে গেল মিক্সিং, সব কিছু করে পুরো সুন্দর করে মিশিয়ে নিতেলাম। মিশিয়ে দেওয়ার পর এটার মধ্যে জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে, আর জল দিয়ে মাখতে হবে, অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। তার জন্য কি করতে হবে, মাঝখানটা একটু পুকুরের মতন করে দেবো। এই পুকুরে কিন্তু মাছ নেই। এই অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে শক্ত শক্ত করে প্রথম অবস্থায় মাখতে হবে, আর পুরোটাই অল্প অল্প জলেই মাখতে হবে। মেখে মোটামুটি একটা, যেমন আমরা আটা ময়দার ডো বানাই সেরকম একটা ডো বানাবো, কিন্তু আটার ময়দার ডোয়ের মতন অতটা নরম হবে না, একটু হালকা শক্ত থাকবে। যাই বন্ধুরা, একটা মশলা বানাবো, সেই মশলাটা কিন্তু ফুচকার জলেও যাবে এবং আলু মাখার মধ্যেও যাবে। তার জন্য কী কী নিয়েছি, এখানে আছে মরি, শুকনো লঙ্কা, ধনে আর জিরে একসঙ্গে নিয়েছি, এখানে আছে তেজপাতা, আর আছে কিছু গোটা গোলমরিচ। এর মধ্যে চাইলে তোমরা একটুখানি মেথি দিতে পারো, অল্প যে মেথি দানা হয় ওই মেথি দানা দেবে, আরও জিনিসটা দারুণ হবে। আর মেথি দানা যেহেতু ঘরের মধ্যে নেই, সেই জন্য আমি একটু দিয়ে দিলাম কাসুরি মেথি, একই কাজ। চলো এগুলোকে ড্রাই রোস্ট করে দিই। মশলাটা ভেজে নেওয়ার পর কিন্তু আমাদের এটা গুঁড়ো করে নিতে হবে, আর গুঁড়ো করে নিয়ে কিন্তু চলে এসে বাজারে একটা গন্ধরাজ লেবু কিনে নিলাম। আর গন্ধরাজ লেবু কিনে নিয়ে তখন ভাবলাম যে ফুচকাই যখন বানাচ্ছি তখন কী হয়, কেননা আমার শালির বাড়িতে গিয়ে একটু এনজয় করা যায়, ওখানে একটা কচি বাচ্চা আছে, ও অনেক আনন্দ পাবে। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা চলে এসেছি আমার শালির বাড়িতে। দেখো শালি বসে আছে ওদিকে, কিন্তু আসল যার জন্য আসা, বলেছি না কচি কাঁচাদের নিয়ে হবে। তো তুমি ফুচকা খাওয়ার জন্য কতটা ইন্টারেস্টেড? অনেক ইন্টারেস্টেড, ফুচকা ইজ মাই মা ফুচকা আনে, মা ফুচকা আনে আর বাড়িতে গিয়ে এখানে খাই। আমাদের 10টা খেতে পারি ফুচকা, 10টা খেতে পারি, কিন্তু মা আমাকে খেতে দেয় না বিকজ অফ মাই হেলথ। আপাতত আমি প্যাটিস খাচ্ছি, প্যাটিস তো অনেক ভালো। এবার দেখি মিশর হাতের খাবার তো অনেক ভালো, এবার দেখি ফুচকা কেরকম বানায়। তো সবার প্রথমে দেখো এগুলো কিন্তু আমি বাড়ি থেকে মেখে নিয়ে এসেছি, তোমাদের তো দেখিয়েছি কীভাবে কী মাখলাম। আর এখানে এসে এরকম করে একদম লেচিটা কেটে নেবো, এই দেখো এরকম করে নিয়েছি স্নেকের মতন, ঠিক আছে। এগুলো কেটে নেবো ছুরির মাধ্যমে, কম্পা ফুচকা খেতে কতটা ইন্টারেস্টেড আর কতটা ভালো লাগছে, মানে ইচ্ছা আছে কি খাওয়ার? জল ফল করছে? আচ্ছা ঠিক আছে, চলো এইভাবে কেটে নিই এগুলোকে। দেখেছো ফুচকার গন্ধে গন্ধে আমার ভাইরাও চলে এসছে তাড়াতাড়ি অফিস থেকে। যাই হোক, ওর শরীরটা একটু খারাপ, জ্বর জ্বর হয়েছে, যার জন্য ফুচকাটা খেলে কিন্তু ফার্স্ট ক্লাস লাগবে।
চলো এই দেখো সব গুচি কাটা হয়ে গেছে, আর এই দেখো বেলার জন্য একদম রেডি হচ্ছে, আছে তাড়াতাড়ি বেলবে বলে। কত কর্মচারী পেয়ে গেছি, যাই হোক আগে ফার্স্টে তোমাদের আমি দেখাই, নয়তো তো তোমরা বলবো আবার গুরুদা ফুচকা বানাতে জানে না। যাই হোক এইভাবে টেসে দিতে হবে, টেসে নিয়ে এরমভাবে বেলে দিতে হবে, আর এটা কোনো আটা ময়দা লাগবে না, এমনি বেলা যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, এটা যেন একটুখানি পাতলা পাতলা হয়, মানে একটুখানি আটা লাগবে এই জায়গাটা দিতে হবে, এই জায়গাটা আটকে যাচ্ছে, এই জায়গাটা গর্ত টাইপের আছে, ঠিক আছে। এই দেখো জাস্ট এরকম বেলা হয়ে যাবে, বেলে এটা একটুখানি মুছে দাও তো, মুছে দাও মুছে দাও মুছে দাও, এটা না উপরেই রাখতে হয়। এই হচ্ছে থালা, থালার উপরে এরকম করে পরপর পরপর করে বেলে রেডি করবো, পাখার তলায় শুকিয়ে নেবো, ঠিক আছে। চক এক করে কিন্তু ফুচকা রেডি হয়ে গেছে। আর কে দুধু ভাই, মানে গন্ধ তো এত ভালো বেরোচ্ছে, মনে হচ্ছে মানে ফুচকার আটার আটার গন্ধ পাচ্ছি, আটার না মানে আর কি ইনগ্রেডিয়েন্ট। ও আচ্ছা এইগুলোর গন্ধ বেরিয়ে গেছে, এটা আটার গন্ধ কি, কিন্তু আমার দেখো ইনগ্রেডিয়েন্ট গুলো গন্ধ হচ্ছে, তার মানে ফুচকা মানে এত টেস্টি হবে, এটাই মনে হচ্ছে আমার, এটা আমার ফিলিং হচ্ছে, ফুচকা অনেক টেস্টি হবে আমার ওটাই মনে হচ্ছে। বাবা ফুচকা টেস্টি, নাটকের মাস্টার একদম। আর মামুনি কিন্তু ফুচকা বেলে নিয়েছে অলরেডি, তুই কি একটা ফুচকা বেলতে চাস? দেখি আমি ট্রাই করি, মামুনি দাঁড়া দেখি এখনো পারে কিনা একটা ফুচকা বানা, তো কি পরে কি বরকে বানিয়ে খাওয়াবি, তাই জন্য ট্রেনিং নিচ্ছিস, ঠিক আছে চল একটা ফুচকা বানা আগে। হ্যাঁ আর বড় বড় না, আমি লুচি, আর লুচি হয়ে যাবে শীতকালে, একটা বানা দেখি কেমন করে বানা দেখি। হ্যাঁ আটা কোথায়, দুই হাত ওই যাবে না, ওই যাবে না, দুটো ডলা দে। দেখো এখন এটা কিন্তু ইন্ডিয়ার ম্যাপ, পাকিস্তানের ম্যাপ, এইসব কিন্তু তোমরা ইয়ে করো না, প্রথম টাইম বেলছে, এর আগে বেলেছিস? ফার্স্ট ক্লাস। এবার তুলে দেখা তো বন্ধুদের কেমন হয়েছে, দেখো এইবার ফর্মে আসছে, আরে বাবা এই তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, দেখা আগে দেখালো সবাইকে, দেখা দাও বন্ধুদের থেকে। এই দেখো এটা আমার শালি বানিয়েছে, একদম পারফেক্ট, মোটামুটি ঠিকঠাকই আছে, মেয়ের মতোই বানিয়েছে, মেয়েও কিন্তু সুন্দর বানিয়েছে। তো যাই হোক এইভাবে আমাদের ফুচকাগুলো রেডি হয়ে যাক, আর এখানে চলো আগে রেডি করে নিই, আমাদের রাজু দাদা চলে এসছে, দেখো খালি গায়ে আছে রাজু দাদা, কোনো অসুবিধা নেই, বাড়িতে তো আবার কি জামা কাপড় পরবো, চলো এগুলো মেখে নিই রেডি করি। এইটা আলু সেদ্ধ, আর এদিকে মটর সেদ্ধ করে রেখেছে, আর পুরো ক্রেডিটটা যাচ্ছে মামুনি, মামুনি কিন্তু আলুটা আর এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছে মটরটাকে, আর আলুটা দেখো একদম মানে মাখনের মতন সিদ্ধ হয়েছে। যাই হোক মানে আলুটা সেদ্ধ দেখে মানুষ বোঝা যায় মানুষের মনটা কেমন, না তেমন আমার মামুনির মনটা খুব ভালো, যার জন্য এত সুন্দর আলুটা মেখেছে। যাই হোক এটা সব কটা একসঙ্গে মিক্স করে দিচ্ছি, এইবার মশলা মেশাবো, মশলার মধ্যে দিয়ে দেবো রক সল্ট, চাইলে বিট নুন দিতে পারো, একটু অল্প রাখবো ফার্স্টে, খুব বেশি মেশাবো না, দিয়ে দিলাম। এবার দেবো একটুখানি চাট মশলা, এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, এটা টেস্ট হবে ভালো চাট মশলা দিলে, হয়ে গেল। আরেকজন ওখান থেকে জ্ঞান দিচ্ছে, বলছে যে বেশি দিও না টক হয়ে যাবে। যাই হোক বেশি টক হলেই তো ভালো হবে, দেখেছো ফুচকার দোকানের সামনে বা ফুচকার আশেপাশে গেলে জিভে কেন জল আসে, এটা তোমাদের জন্য কোশ্চেন রইলো, অবশ্যই এই কোশ্চেনটা
বলো কি করতে হবে? এত টেস্টি হয়, মানে এত মানে গন্ধরাজের গন্ধ করে এত ভালো লাগে না, জল চলে আসে, মানে কি বলবো। এই জন্য আমার ফুচকা অনেক ভালো লাগে, যখন খাই তখন মানে চটপটাসা, স্পাইসি, মিঠাসা, খুব ভালো টেস্ট আছে, মানে এটাই। আচ্ছা, ও স্টার্ট করলে আর বন্ধ করে না। যাই হোক, এখানে আছে ভাজা মশলা, এই ভাজা মশলা দিয়ে দিলাম। আর ভাজা মশলাটা তো তোমাদের দেখিয়েছি কী কী দিয়ে করেছি, ভাজা মশলা দিয়ে দিচ্ছি, উড়েও যাচ্ছে। একটু দিয়ে দিলাম বাঙালির ভালোবাসা ধনে পাতা। আচ্ছা, এবার হচ্ছে গন্ধরাজ লেবু। ও কি গন্ধ বেরিয়েছে একদম ফার্স্ট ক্লাস। লেবুর খোসাগুলো রেখে দেবো, লেবুর খোসাগুলো ফেলবো না এখন, আগে অল্প করেই দিই। গন্ধটা যা বেরিয়েছে না একদম অসাধারণ, মাখা হয়ে গেল। এর মধ্যে শুকনো লঙ্কা অনেকে দেয়, মানে শুকনো লঙ্কা লাল গুঁড়োটা দেয়, বাট আমরা দেবো না। এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা একটুখানি দেবো। কাঁচা লঙ্কা তোরা খেতে পারবি তো বাবু? আচ্ছা, অল্প করে কাঁচা লঙ্কা দিলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা টক জল, মানে দুটোই একসঙ্গে মিক্সিং করলে খুব ভালো হয়। যাই হোক, এটা মাখা হয়ে গেছে, আর দেখানোর কিছু নেই, একদম রেডি। ফুচকার জলে নিয়ে নিল নুন। আচ্ছা, এখানেও দেবো চাট মশলা। কিরে পম্পা, চাট মশলা তো নেই, দেখ যা আছে আছে, এদিকে লেবু তো আছে। হ্যাঁ দেবো, দাঁড়াও ইয়ার দেবো। আগে এই দেখো, বাড়ি থেকে টক জল রেডি করে নিয়ে এসেছিলাম, এর মধ্যে একটু মানে নুন দিয়েছিলাম আর লেবু, লেবুটাকে সুন্দর করে, ও সরি লেবু কী বলছি, তেঁতুলটাকে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম, দানাগুলো ফেলে নিয়ে চলে এসেছি। টক জলটা দিয়ে দেবো, এর মধ্যে বোঁদে দেবো। এদিকে দেখো বোঁদে খাচ্ছে, বোঁদে চোর, বোঁদে চুরি করে খেয়ে নিচ্ছে। আর বোঁদেগুলো নিয়ে এসেছি আমরা, এখানে দেবো না এখন, না তাহলে তো নরম হয়ে যাবে। দু একটা দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই দেখানোর জন্যে। আচ্ছা, আমার শালি বোঁদে দিয়ে দিল এর মধ্যে, বোঁদে। হ্যাঁ, বোঁদে বাটি নিয়ে চলে যাও ছাগলের ড্যাশ। হ্যাঁ, কী তোমরা কমেন্ট করে জানিও। এই না 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 না, ছি ছি ছি, কমেন্ট করো না, এটা খুব বাজে জিনিস। কী করছিস এগুলো? তো সব দিয়ে দিয়েছে বোঁদে, আর এদিকে বোঁদে রাস্তা রাস্তাও ফেলে দিয়েছে, এগুলো পড়ে গেলো তো, এগুলো তুলে খেয়ে নিলে, দেখো পাটিতে পড়েছিল ওগুলো খেয়ে নিলে। যাই হোক, এই হয়ে গেল। এবার এর মধ্যে দেবো হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কোনটা ও কাঁচা লঙ্কা দিয়েছি তো এর মধ্যে কাটা আছে। এই লেবু খোসাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি রসটাও দেবো। ও পম্পা, গন্ধটা কেমন বেরিয়েছে? দারুণ গন্ধ বেরিয়েছে, এবারে চুল ফুল খুলে দিয়েছে। আর এরকম স্লাইস স্লাইস করে নিয়েছি লেবুগুলো, এর মধ্যে দিয়ে দিলাম, সব উঠে যাচ্ছে, সব উঠে যাচ্ছে। মেয়েরা কি বলো তো, আগে ফিটফাট হয়ে নেয়, তারপরে সব ক্যামেরায় দেখা, ফিল্টার মিল্টার লাগিয়ে, ময়দা ফয়দা লাগিয়ে, একদম ন্যাচারাল সব কিছু দেখাবো। ময়দা লাগাস না তোরা, মেকআপ করিস না, মেকআপ করে না ভাই, এক একজন আছে মেকআপ করবে, কালি একেবারে হয়ে যাবে একদম, কি জানো একদম অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা আমার শালি আর আমাকে কেমন লাগছে বলো তো, তোমরা কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে। বউ পাশে আছে, বউকে দেখিয়ে লাভ নেই, আমার শালিকে দিয়ে। যাই হোক, এই হয়ে গেছে রেডি। এইবার একটু হ্যাবড়া কা ঢ্যাবড়া। ও পম্পা, খেয়ে দেখ কেমন হয়েছে বল, জলটা ফুচকার বাটি, হ্যাঁ না, এই চামচ দিয়ে খানা, চামচ দিয়ে খানা, আরে অনেক ব্লগার আছে দেখেছো, আগে মুখে ঢুকিয়ে দেয়, আগে ঢুকিয়ে দেয় মুখে, ঢুকিয়ে দিয়ে আগে রান্নাঘর ফান্নাঘরে দেখায় মুখে দিয়ে কেমন করে না, ওটা আগে কিন্তু টেস্টই বোঝে না, তার আগে হু হু করতে থাকে, আগে আফটার টেস্ট, আফটার আস, পরে আস। যাই হোক, আমি অনেক বড় ফুড ব্লগার, ঢাকের কীর্তন দেওয়া যায়, এবার পড় পড় করে সব ছাড়তে থাকি। না তেল খাওয়াতে হয়, তেল না খাওয়ালে এগুলো পাপড়ি চাট হয় বলো, তাও ওগুলো মানা, যেগুলো পাপড়ি চাট হয়েছে সেগুলো আমাদের থাক, অন্য পাপড়ি চাট খেয়ে নেবো আমরা, কোনো অসুবিধা নেই। চুড়মুড় পাপড়ি চাট কত কিছু হবে, চুড়মুড় খেয়ে নেবো, যেগুলো ফোলেনি ফোলেনি, কোনো অসুবিধা নেই, চাপ নেই, এরকম করে নিতে হবে, লাল লাল করে ভাজো। কোনটা? আমি বুঝতে পারছি না।
বুঝতে পারছেন না না, এখন দেখাতে চাইছেন আসল ফুচকা কোনটা ফেলেছিস। এই তো তোর ফুচকাটা, এই যে বেশ ভালোই বানিয়েছে, খারাপ বানায়নি। ওটাই প্রথমে ছিল, বাচ্চা মানুষ তো। যাই হোক, এটা দেখো সুন্দর হয়ে গেল। তুই ছাড়বি, তুই ছাড়, বাবা ভয় লাগছে। কিছু এরকম ধরো, হ্যাঁ ধরে ছেড়ে দাও, সাঁতার কেটে চলে যাচ্ছে স্পিড বোটের মতন। ফুচকা আমার স্পিড বোটের মতন দৌড়াচ্ছে, বাহ এই দেখো স্পিড বোটের মতন দৌড়াচ্ছে। আমরা ছোটবেলায় একটা জাহাজ চালাতাম মনে আছে, ওই পেছনে একটুখানি কপুর লাগিয়ে সেইটাকে চালাতাম, ফুল করে দৌড়াতো, সেইরকমই দৌড়াচ্ছে। ছোটবেলার কথা মনে পড়লো। যাই হোক, তোমাদের কার কার এই জিনিসটা এরকম তোমরা মনে করো যে ওই ছোটো জাহাজগুলো তোমরা চালাতে। যাই হোক, বেশি বকি, তাই জন্য আমার ছেলে আমার পেছন থেকে আমাকে টানাটানি করছে। দেখো এরকমভাবে লাল লাল করে এখানে আবার সেই লাল লাল ঝাল ঝাল, বাবা এই কী যে একটা কথা বের করেছে, লাল লাল ঝাল ঝাল। যাই হোক, এরকম লাল লাল করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এখনও দৌড়াচ্ছে তুমি, পেটে গিয়ে এরকম না দৌড়ায়। আচ্ছা এরকম হয়ে গেল, এরকমভাবে গোল্ডেন ভাবে ভেজে নিতে হবে। ছোটার অ্যাকশন দেখেছো, এই যে এইগুলো কিন্তু ফুচকার মধ্যে এটা দিলে কিন্তু টেস্ট বাড়ে জানো তো। যাই হোক, এগুলো দিইনি, ফুচকাগুলো রেডি হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করব। সবাই বসে পড়েছে একদম এসির তলায়, একদম বাইরেও একেবারে শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। ফুচকা খাবি না নাকি রে? হ্যাঁ হ্যাঁ, তো ফুচকা খাবে, ফুচকায় সবার লাভ। আরে এই যে জল ভাইরা, এই জলটা কি দেবো মধ্যে, এই জলটা দেবো ভাই না দেবো। যাই হোক, এরকম ভাবে কষ্ট করে রান্না করি আর সবাইকে ভালো ভালো জিনিস আমরা উপহার দিই। তাও তোমরা লাইক করো, এটার জন্য তো মেশোর ভিডিওটাকে লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। ওরে বেটা, আমার বেটা একদম ইন্টেলিজেন্ট একেবারে, দেখেছো এই রকম বেটা থাকলে আর কি, আর কিছুই চাই না। যাই হোক, পেছনে আরেকজন ক্যামেরা একজন বেটা। আরে ফুচকা খাচ্ছে মানে কে লিপস্টিক দেয়? এই দেখো লিপস্টিক লাগিয়ে ফুচকা খাচ্ছে। মাথার বাম তো দেখো, ওই যে বলে এটা বলে মাথার বাম, লিপস্টিকের মতো আবার কি হয়েছে চকচক করে ওইটা, ফুচকা খাওয়ার সময় লিপস্টিক। চলো আমি যে ফুচকাওয়ালা দিলি কি এমনই যাবে, ফুচকা বানিয়ে সবাইকে খাইয়ে মজা দেব এমনি হবে। দেখো আচ্ছা কেমন লাগছে বলো, আগে এই ফ্রেমটা কেমন লাগছে সেটা বলো। এই যে সবাই মিলে বসেছি সুন্দর আনন্দ করে, যাত্রা সবাই রথযাত্রার, সবাইকে বলো যে রথ আগাম রথযাত্রার শুভেচ্ছা কি সব যেন বলে, অভিনন্দন না কি সব বলে জানো, হ্যাঁ না কি বলে, হ্যাঁ তুই বল বাংলায় কি বলে, রথযাত্রার কি বলে, হ্যাঁ শুভেচ্ছা। তো সবার জন্য রথযাত্রার শুভেচ্ছা জানাই, তুমি বলো বাংলায় বলো কি বলবো, বলো রথযাত্রার শুভেচ্ছা বলো, রথযাত্রার জন্য শুভেচ্ছা তো কামনা। রাজু এসে খাবে, রাজু বাবু নিয়েছি, এই সাবা রাজু বাবু নিয়ে নিয়েছে ফুচকা, নমস্কার করে খাচ্ছে। আচ্ছা রাজু বাবু আপনি বলবেন, রাজুদা কেমন হয়েছে আগে বলবেন কিন্তু, হ্যাঁ নয়তো আরো মনটা আরো উৎফুল্লিত হবে। প্রথমে ফুচকার জলে চুমুক, কুমড়ে আছে, কচমচে, মচমচে, আচ্ছা ইয়ে খাচ্ছে, শালিমারি মাকে দেবে এবার সবার ফার্স্টে বলে আমার লুকটা কেমন লাগছে, কার মতন লাগছে চশমাটা বিশেষ করে। যাই হোক, এইবার রেডি হয়ে গেছে, আমার হাতে চলে এসছে ফার্স্টে টক জলটা। আমি ডকটা ঠিকঠাক আছে, একটু নুন হলে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে তাই না। চলো ফার্স্ট ফুচকাটা খেয়ে দেখি কেমন হয়েছে, এত খাস্তা হয়েছে, তোরা রোদে দিতে হবে না কিচ্ছু দিতে হবে না, নিজে বানিয়ে বলছি না, দারুন দারুন।
বকবক করে যাচ্ছে, কতটা খাস্তা হয়েছে তুমি জাস্ট আওয়াজটা শোনো তোমরা। এই দেখো মানে তুমি টক খেতে পারো না বলে কি সবাই খেতে পারবে না? চলো এই দেখো ফুচকা কেমন খাস্তা হয়েছে দেখো, খেতে যায় মজমজ করছে এখন। কম্পায়ের মধ্যে একটুখানি ইয়ে দাও, এই দেখো তোমাদের পুড়ে দিলাম। এই হচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা আপনি এত লেট করে আসলেন কেন সেটা বলুন। যাই না না, এই তো এক্ষুনি বলছিলেন কি সেলিব্রিটি না দেরি দেরি করে আছে নাকি? আচ্ছা কোটি ফেস ভ্যালু আছে, কোটি কত কোটি? পাঁচশো কোটি। ও আচ্ছা বাহ, আপনি তাহলে বেশি বললে আপগ্রেড, আপনি একটুখানি আপগ্রেড তাই তো, পাঁচশো কোটি ফেস ভ্যালু। আচ্ছা বলুন এখন কেমন হয়েছে সেটা বলুন। না পাঁচশো কোটি বলছে তুমি বলো তো কেমন হয়েছে? আমার এখন কোন ফেস ভ্যালু নেই, আমাদের কিন্তু জিরো ফেস ভ্যালু। আমার খাওয়া শেষ, এখন ফুচকা কাকু চলে যাচ্ছে, এখন ফুচকা মাসি এসছে। ফুচকা মাসি আপনি কি করবেন? আর বলে ভাঙতে পারছি না আমরা, ফুচকাবাসি চুড়মুর দ কটাকা চুড়মুর দেওয়া যাবে? পাঁচ টাকা কটাকা দেবেন? হ্যাঁ কি হলো বলুন, কম কম ফুচকা টাকা দর বাবা বলছি, চুড়মুরটা কটাকার দেন না মানে অল্প কম দামে দু টাকা হবে? ও বাবা দাম চত্র খুলেছে নাকি বিনা পয়সা? আমাকে দেখুন আমাকে দেখুন, জল জল খাচ্ছি হাতা করে। আমার বাটি কোনটা? চুড়মুড় করছে কি যেন একটা সিনেমা, কুড়মুড় কুড়মুড় ধুম ধারাক্কা কেমন লাগছে? দারুন দারুন, রাজু দা একটু খাই দে ফুচকা যেমন চটপটে ছিল, চুড়মুড় চুড়মুড় দাও চটপটা। ফার্স্ট ক্লাস, ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ। বাই বাই।